এক ব্যক্তির 45 বছর বয়সে তার স্ত্রীর মৃত্যু হলো। সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিচ্ছিল, লোকটি তখন স্ত্রীর রেখে যাওয়া সবচেয়ে বড় উপহার তার ছেলেকে নিয়েই জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ছেলে বড় হলো, ছেলেকে ব্যবসা বুঝিয়ে দিয়ে লোকটি কখনো নিজে আর কখনো বন্ধুর অফিসে সময় কাটাতে লাগলেন। ছেলের বিয়ের পর উনি আরও বেশি একাকী হয়ে পড়লেন। তখন পুরো বাসাতে বৌমার আধিপত্য বিস্তার শুরু হয়ে গেল। ছেলের বিয়ের 1 বছর পরে লোকটি দুপুরে খাবার খাচ্ছিলেন। ছেলেও অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ছেলে শুনতে পেল বাবা খাওয়ার পর দই চাইল, আর বৌমা জবাব দিল আজকে ঘরে দই নেই। খাবার খেয়ে বাবা চলে গেল। কিছুক্ষণ পরেই ছেলে তার বউয়ের সাথে খাবার খেতে বসল। খাবার টেবিলে পাত্র ভরা দইও ছিল। ছেলে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে খাবার শেষে অফিস চলে গেল। কিছুদিন পর ছেলে বাবাকে বললেন, আজ আপনাকে কোর্টে যেতে হবে, আর আজ আপনার বিবাহ হচ্ছে। পিতা আশ্চর্য হয়ে ছেলের দিকে তাকিয়ে বললেন, বাবা আমার আর বিয়ের দরকার নেই, আমি তোমাকে এত স্নেহ দিয়ে থাকি যে তোমারও মায়ের দরকার নেই, তো আবার বিয়ে কেন? ছেলে বলল, বাবা না আমি নিজের জন্য মা আনছি, না নিজের স্ত্রীর জন্য শাশুড়ি আনছি, আমি তো কেবল আপনার জন্য দইয়ের ব্যবস্থা করছি। কাল থেকে আমি ভাড়া বাড়িতে আপনার বৌমার সাথে থাকব, আর আপনার অফিসের এক কর্মচারীর মতো বেতন নেব, যাতে আপনার বৌমা জানতে পারে দইয়ের দাম কত। মা বাবা আমাদের জন্য সর্বোচ্চটা করেন, কিন্তু তারা কখনোই বিষয়টি বুঝতে দেন না। বুক ভরা ভালোবাসা ও স্নেহের পরশে আগলে রাখেন সবসময়, আসুন তাদেরকে মূল্যায়ন করি। আমার দাদুর 100 বিঘা জমি ছিল, আমার বাবার 10 বিঘা। এর কারণ এই নয় যে বাবারা 10 ভাই ছিলেন, কারণ এই যে বাবা জানতেন দাদু তার জন্য 10 বিঘা জমি রেখে যাবেন, তাই তিনি ঘুম আর খাওয়া ছাড়া পরিশ্রমের কোনো কাজ করেনি। যে বাবা মা সন্তানের জন্য নিরাপদ পরিমাণ সম্পদ রেখে যান, তাদের সন্তানদের আমি দিনে দিনে নিঃশেষ হতে দেখেছি। জমিদারের তৃতীয় জেনারেশন তাই না খেয়ে মরে। নিশ্চয়তা মানুষকে অলস থেকে অলসতর করে। আপনি ভাবছেন আপনার রেখে যাওয়া অর্থ আপনার সন্তানকে নিরাপদ আগামী দেবে, ভুল। আপনার অর্থ আপনার 5 বছরের বাচ্চাকে দামি খেলনা দাবি করার মানসিকতা দেবে। ক্লাস 10 পড়তেই সে চাইবে আইফোন, ইন্টারে বাইক, অনার্সে গাড়ি, বিস্তর পকেট মানি, সেশন গ্যাপ দেওয়ার অধিকার, দামি ঘড়ি, আর শুধু জাঙ্ক ফুডেই মাসে 10,000 টাকা লাগবে। আপনি না দিলে সে বিরক্ত হবে। আপনাকে কৃপণ আর সন্তানের ইমোশনের গুরুত্ব না দেয়া হার্টলেস বাবা মা মনে করবে। আমি বিশ্বাস করি পৃথিবীটা পরকালের হাসরের ময়দানের মতোই হওয়া উচিত। যার যার পাপপুণ্যের মতোই যার যার অর্থ পরিশ্রমের প্রাপ্তি তার হওয়া উচিত। আপনার কিছু স্বপ্ন ছিল, আপনি কলেজে পড়ার সময় ভেবেছিলেন দুটো মেয়ের পড়ার খরচ চালাবেন, আমেরিকা না হোক অন্তত নেপাল ঘুরে আসবেন, হজে যাবেন। সেই স্বপ্ন আপনি ভুলে গেছেন সন্তানের নিশ্চিত ভবিষ্যতের ভাবনায়। আপনার এই ত্যাগ সন্তানের কাছে শুধুই দায়িত্ব পালন, অপরাধ সন্তানের নয়, কিন্তু ভুল আপনার। আপনি তাকে জানিয়েছেন যা আমার তার সবই তোমার, আমি তা করিনি করব না, যা আমার তা শুধুই আমার। আমার মৃত্যুর পর তারা পেলেও পেতে পারে, নাও পেতে পারে। আমার যদি কঠিন কোনো অসুখ হয় আমি অল্ড ক্লাস ট্রিটমেন্ট নেব, সমস্ত প্রপার্টি বিক্রি করে, মাত্র 5 দিন বেশি বেঁচে থাকার জন্য হলেও এটা আমি করব। আমার সন্তানেরা সেটা জানে, তাই তাদের কোনো নিশ্চয়তা নেই, তাই তারা সার্ভাইভ করা শিখছে, আমি শিখিয়েছি। আমি শুধু তাদের পড়া আর চিকিৎসা নিয়ে কোনো প্রকার কার্পণ্য করিনি, করবও না। মা হিসেবে, একজন মানুষ হিসেবে, অন্য একজন মানুষ যাকে আমি এ ধরনীতে এনেছি তার প্রতি আমার এটুকুই দায়িত্ব। তারপর সে পৃথিবীর সন্তান, তারপর তাকে আরও লক্ষ সন্তানের সাথে দৌড় দিতে হবে, নিজের জায়গা নিজেকে তৈরি করতে হবে। যদি পারে সে তবেই জীবনের আনন্দ সে জানবে। আমার রেখে যাওয়া অর্থ দিয়ে সুখে থাকা আর অন্যের আন্ডারওয়্যার পরে ইজ্জত ঢাকা একই জিনিস। আমার সন্তানেরা অন্তত এইটুকু বুঝুক, এইটুকু মেরুদণ্ড তাদের হোক। সত্যি যদি সন্তানের ভালো চান তবে তাকে বুঝতে দিন সে একজন পূর্ণ মানুষ, তার দায়িত্ব তার,
আপনি তার নির্দিষ্ট দায়িত্ব পাওয়া একজন আপনজন। সন্তানকে আন্তরিকতা দেখান, অর্থ নয়। যদি পারেন জেনে রাখবেন, আপনার 10 বিঘা জমি ছিল, আপনার সন্তানের 12 বিঘা হবে, আপনারটুকু না নিয়েই হবে। একদিন সব ঠিক হয়ে যাবে এই কথাটি ভেবে কেটে যাচ্ছে অনেক মানুষের কষ্টের জীবন। একটা সময় পরে কিছু সম্পর্ক অজুহাত খুঁজতে থাকে দূরে যাওয়ার জন্যে। প্রত্যেক মানুষের কর্তব্য হলো পৃথিবীকে কিছু প্রতিদান দেয়া, অন্তত সে যা গ্রহণ করে তার সমতুল্য পরিমাণে। আপনি তখনই নেতা হতে পারবেন যখন হাসি মুখে সব কিছু হ্যাঁ বলতে পারবেন। যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ, তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের অপেক্ষায়। যে তোমার ব্যাকুলতার শব্দ শুনতে পায় না, তার জন্য নিরবতাই উত্তম। মাঝে মাঝে তুচ্ছ বিষয়ে চোরা কাটার মতো মনে লেগে থাকে, ব্যথা দেয় না অস্বস্তি দেয়। আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম, তুই এত কঠিন কেন? বাস্তবতা হেসে উত্তর দিল, দুনিয়া সহজ জিনিসের মূল্য দেয় না। সময়টা যখন ভালো যাবে তখন হাত বাড়ানোর আগেই সবাই সাড়া দিবে, কিন্তু সময়টা যখন মন্দ যাবে তখন দেখবে কাছের মানুষগুলোও মুখ ফিরিয়ে নিবে। জীবনে সব কিছুর অভাব হলেও ঠিক কষ্টের কোনো অভাব হয় না। এই ছবিটি আমাদের একটি গুরুত্বপূর্ণ পাঠ শেখায়। আজ তুমি আকাশে উঠছ, আগামীকাল তোমাকে বহন করার জন্য মাটিতে কাউকে লাগবে। তাই নম্র হন, মানুষকে ভালোবাসুন এবং মানুষের খারাপ সময়ে পাশে থাকুন। যার ওপর কোনো অধিকার নেই তার ওপর রাগ করাটা ঠিক মানায় না। বুকে ব্যথা নিয়ে হাসি মুখে থাকবার নামই তো জীবন। মানুষ যখন আপনাকে তার নিজের মতো ব্যবহার করতে পারবে না, তখন বলবে আপনি বদলে গেছেন। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখোশধারী মানুষকে চিনতে পারা, কেননা এরা সবসময় ভালো মানুষের কাতারেই অবস্থান করে। মানুষ শুধু ব্যথায় না, কথায়ও মরে। কথায় যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে। একজন প্রকৃত প্রেমিক শত শত মেয়েকে ভালোবাসে না, বরং সে একটি মেয়েকেই শত উপায়ে ভালোবাসে। আজ এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।